আজকের অনুষ্ঠানের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সম্মানিত অতিথি আমাদের বন্ধু রাষ্ট্র ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং, বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রাহানা এবং সমবেত সুধি, দুই মহান উপলক্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমাদের বাংলাদেশ সৃষ্টির মুহূর্ত এবং সেই সৃষ্টিতে বঙ্গবন্ধুর অনন্য ভূমিকার কথা আর একবার মনে করিয়ে দিচ্ছে। আমি প্রথমেই জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, সেই সঙ্গে তার পরিবারের সদস্যবৃন্দ যারা বঙ্গবন্ধুর সঙ্গে 1975-এর 15ই আগস্ট ঘাতকের গুলিতে নির্মমভাবে প্রাণ হারিয়েছিলেন তাঁদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। আমরা যারা বাংলাদেশকে স্বাধীনভাবে আবির্ভূত হতে দেখেছি এবং তার পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অসামান্য অবদান তা প্রত্যক্ষ করেছি, তাদের পক্ষে তাঁর কর্মকাণ্ড এবং রাজনৈতিক চিন্তাধারার মূল্যায়ন ভাষায় ব্যক্ত করা অত্যন্ত কঠিন। আজকে আমি আলোচনা করব কিভাবে শান্তি, মুক্তি ও মানবতা এই তিনটি বিষয় বঙ্গবন্ধুর কর্মকাণ্ড, চিন্তাধারা এবং পররাষ্ট্রনীতিতে প্রতিফলিত হয়েছিল। তাঁর অসমাপ্ত আত্মজীবনীর প্রথমেই বঙ্গবন্ধুর একটি উদ্ধৃতি রয়েছে, যাতে তিনি তার আত্মপরিচয় দিয়েছেন প্রথমে মানুষ এবং তারপর বাঙালি হিসাবে। তিনি লিখেছেন, কোট, একজন মানুষ হিসাবে সমগ্র মানব জাতি নিয়েই আমি ভাবি। একজন বাঙালি হিসাবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্প্রীতির উৎস ভালোবাসা, আনকোট। মানুষের জন্য ভালোবাসা ছিল বঙ্গবন্ধুর কর্মকাণ্ডের প্রেরণা এবং মানুষের কল্যাণই ছিল তার কর্মকাণ্ডের লক্ষ্য। এই মানবিক মূল্যবোধই তাকে অনুপ্রাণিত করেছিল রাজনৈতিক সংগ্রামে অংশগ্রহণ করতে, যা প্রতিফলিত হয় তার বিভিন্ন রাজনৈতিক আদর্শে, যেমন গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা এবং সমাজতন্ত্র। তিনি প্রায় বলতেন, তাঁর সারা জীবনের স্বপ্ন হচ্ছে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। দুঃখী মানুষের মুখে হাসি, তাঁর এই অভিব্যক্তি থেকে আমরা বুঝতে পারি সমাজ উন্নয়ন সম্পর্কে তার ধারণা ছিল কত ব্যাপক এবং বহুমাত্রিক। আমি শুনেছি ভুটান মানুষ কত সুখী এ ধরনের একটি মাপকাঠি, হ্যাপিনেস ইন্ডেক্স নিয়ে দেশের উন্নয়ন বিচার করবার চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং শুনে হয়তো খুশি হবেন যে আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী পূর্বে বঙ্গবন্ধুও এ ধরনের একটা মাপকাঠি তার বহু বক্তৃতায় ব্যবহার করেছেন, যখন তিনি বলতেন যে তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চান। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর আকাঙ্ক্ষা খুব ছোটবেলা থেকেই আমরা বঙ্গবন্ধুর কর্মকাণ্ডে লক্ষ্য করি। স্কুলের ছাত্র থাকাকালীন সময়ে তিনি একই সঙ্গে ছাত্র রাজনীতি এবং সমাজসেবার সঙ্গে অংশগ্রহণ করতে শুরু করেন। তার রাজনৈতিক সচেতনতার সঙ্গে জড়িয়ে ছিল দরিদ্র, নির্যাতিত ও বঞ্চিত মানুষের মুক্তির আকাঙ্ক্ষা। আত্মজীবনীতে তিনি লিখেছেন যে তিনি পাকিস্তান আন্দোলনে যোগ দিয়েছিলেন এই ভেবে যে এই নতুন রাষ্ট্রের দরিদ্র মুসলমান কৃষক, জমিদার এবং মহাজন শ্রেণীর নির্যাতন থেকে মুক্তি পাবে। আমরা দেখতে পাই 1943-44 সালের দুর্ভিক্ষের সময় তিনি লঙ্গরখানায় কাজ করেছেন, 1946 সালের সাম্প্রতিক দাঙ্গার সময় তিনি নিজের ঝুঁকি নিয়ে মুসলমান এবং হিন্দু দুই সম্প্রদায়ের লোককে উদ্ধার করেছেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু বাঙালির বিভিন্ন অধিকার আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন, বারবার কারাবরণ করেন। তবে সে সময় বাংলা ভাষা এবং সংস্কৃতি রক্ষার পাশাপাশি তার বৃহত্তর সংগ্রাম ছিল বাঙালি জাতিকে বিভিন্ন শোষণের হাত থেকে মুক্ত করা এবং তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর জাতীয়তাবাদের ধ্যান ধারণার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ও সুষম সমাজ ব্যবস্থার চিন্তা। তিনি বলতেন, তিনি কমিউনিস্ট নন কিন্তু তিনি সমাজতন্ত্রে বিশ্বাসী। তিনি চান নির্যাতিত মানুষের শোষণ মুক্তি এবং ধনী দরিদ্রের মধ্যে বৈষম্যের দূরীকরণ।
তরুণ বয়স থেকেই বঙ্গবন্ধু সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে পৃথিবীর মানুষের সংগ্রাম সম্পর্কে সচেতন ছিলেন। 1952 সালে পিস কনফারেন্স অফ দ্য এশিয়া অ্যান্ড প্যাসিফিক রিজিয়নসের সম্মেলনে যোগদানের জন্য তিনি চীন সফর করেন, যেখানে বিভিন্ন দেশের শান্তিকামী এবং মানব মুক্তিকামী সংগ্রামী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তার হয়েছিল। আমার দেখা নয়া চীন বইটিতে তিনি লিখছেন, কোট, রাশিয়া হোক, আমেরিকা হোক, ব্রিটেন হোক, চীন হোক, যে শান্তির জন্য সংগ্রাম করবে তাদের সাথে আমরা সহস্র কণ্ঠে আওয়াজ তুলতে রাজি আছি, আমরাও শান্তি চাই, আনকোট। সারা জীবন বঙ্গবন্ধু বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু তিনি কখনো বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ঘৃণা সৃষ্টি ও সংঘাতের রাজনীতি করেননি। সম্প্রতি আমরা পশ্চিমের এবং অন্যান্য গণতান্ত্রিক দেশে উগ্র জাতীয়তাবাদের উত্থান দেখেছি, যেখানে এক গোষ্ঠীকে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে সহিংস আচরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধুর জাতীয়তাবাদের চিন্তা ছিল ঠিক এর বিপরীত। তিনি সব গোষ্ঠীর সহ অবস্থান এবং সব নাগরিকের সমান অধিকারে বিশ্বাস করতেন। বঙ্গবন্ধুর আদর্শ ছিল অসাম্প্রদায়িক রাজনীতি। তিনি সারা জীবন ধর্মের অপব্যাখ্যা, ধর্মের নামে সহিংসতা, ধর্ম নিয়ে রাজনীতির বিরোধিতা করেছেন। অসাম্প্রদায়িকতা বলতে যে তিনি সব সম্প্রদায়ের সহ অবস্থানের কথা বলেছেন তাই নয়। সংখ্যাগুরু সম্প্রদায়ে সংখ্যালঘুদের রক্ষা করার যে বিশেষ দায়িত্ব আছে তার কথাও স্মরণ করিয়ে দেন, এবং সেই উদ্দেশ্যে তিনি সারা জীবন কাজ করেন, যেমন 1946 সালে, 1954 সালে, 1964 সালে, এমনকি 1971 সালের 7ই মার্চের ভাষণেও তিনি জনগণকে সতর্ক করেন যাতে কোনো সাম্প্রদায়িক সহিংসতা না ঘটে। তিনি বলেন, কোট, দেখবেন আমাদের যেন বদনাম না হয়, আনকোট। বঙ্গবন্ধু একটি শক্তিশালী রাজনৈতিক দল গঠন করেছিলেন। তিনি লাখ লাখ জনতাকে সংঘবদ্ধ করতেন আন্দোলনে, কিন্তু তার লক্ষ্য ছিল অহিংস এবং শান্তিপূর্ণ আন্দোলন, যাতে গণতান্ত্রিক পন্থার মধ্য দিয়ে জনমত সৃষ্টি করে অধিকার আদায় করা যায় এবং অগণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন আনা যায়। 1947 থেকে 1971 এই 24 বছরে তার নেতৃত্বে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ক্রমাগত বেগমান হয়েছে, কিন্তু তিনি সবসময় শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই ছিলেন। তার ঐতিহাসিক 7ই মার্চ 1971 ভাষণে বঙ্গবন্ধু অত্যন্ত সুন্দরভাবে বাঙালি জাতীয়তাবাদের আন্দোলনকে একই সঙ্গে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও গণমানুষের মুক্তির আন্দোলন হিসাবে সমগ্র পৃথিবীর সামনে তুলে ধরেছিলেন। সারা বিশ্বে তখন তাকে তুলনা করা হতো মহাত্মা গান্ধী কিংবা মার্টিন লুথার কিংয়ের সঙ্গে, যারা অহিংস আন্দোলন করেছিলেন মানুষের অধিকার আদায়ের জন্য। শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত হিসাবে বঙ্গবন্ধুর এই ভাবমূর্তি 1971 সালে আমাদের স্বাধীনতা সংগ্রামের পক্ষে বিশ্ব জনমত গড়তে অত্যন্ত সহায়ক হয়েছিল। বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তাধারা প্রভাবেই গঠিত হয় বাংলাদেশের পররাষ্ট্রনীতি, যার মূল লক্ষ্য ছিল বিশ্ব শান্তি ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা করা। সবার সঙ্গে মৈত্রী এবং কারোর সঙ্গে বৈরিতা নয়, এই ছিল তার পররাষ্ট্রনীতির ভিত্তি। তিনি বলতেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড হিসাবে তিনি গড়ে তুলতে চান। বাংলাদেশের পররাষ্ট্রনীতির আদর্শ ছিল জোট নিরপেক্ষতা, শান্তিপূর্ণ সহ অবস্থান এবং উপনিবেশবাদ, বর্ণবাদ, সাম্রাজ্যবাদ বিরোধিতা। সমগ্র পৃথিবীর, বিশেষ করে দক্ষিণ আফ্রিকা ও প্যালেস্টাইনের মুক্তিকামী মানুষের সংগ্রামকে বঙ্গবন্ধু বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সমর্থন জানিয়েছিলেন। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় সদ্য স্বাধীন বাংলাদেশ আরবদের সমর্থনে মেডিকেল ইউনিট এবং চা পাঠিয়েছিল। বঙ্গবন্ধু প্রদর্শিত এই মানবতার পথ ধরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 2017 সালে 7 লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে নিজেকে সারা পৃথিবীতে মানবতার অগ্রদূত হিসাবে প্রতিষ্ঠিত করলেন। জাতিসংঘের সদস্য প্রাপ্তির পর বঙ্গবন্ধু 1974 সালের 25শে সেপ্টেম্বর সংস্থাটির অধিবেশনে বাংলায় বক্তৃতা করেন। তার আগে 1952 সালে চীনে যখন গেছিলেন তখনও তিনি বাংলায় বক্তৃতা করেছিলেন। তার বক্তৃতায় তিনি অস্ত্র প্রতিযোগিতার নিয়ন্ত্রণ, শান্তি এবং আন্তর্জাতিক সমঝোতার উপর গুরুত্ব অর্পণ করেন। জাতিসংঘ যে মানবিক অগ্রগতির লক্ষ্যে উল্লেখযোগ্য অবদান রেখেছে তারও তিনি প্রশংসা করেন।
আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি তিনি স্বনির্ভরতার উপরেও যোগ দেন। বঙ্গবন্ধু জাতিসংঘে তার বক্তৃতা শেষ করেন, কোট, মানুষের অজয় শক্তির প্রতি বিশ্বাস এবং মানুষের অসম্ভবকে জয় করার ক্ষমতার, আনকোট, উপর তার প্রত্যয়কে ব্যক্ত করে তিনি বলেন, কোট, আমরা দুঃখ ভোগ করিতে পারি কিন্তু মরিব না। টিকিয়া থাকার চ্যালেঞ্জ মোকাবিলা করিতে জনগণের দৃঢ়তাই চরম শক্তি। জনগণের ঐক্যবদ্ধ ও সমন্বিত প্রয়াসের মাধ্যমেই আমরা আগাইয়া যাইব। জনগণের ঐক্যবদ্ধ ও সমন্বিত প্রয়াসের উপর বঙ্গবন্ধুর এই বিশ্বাস বিফল হয়নি। গত 50 বছরে বাংলাদেশের জনগণ বহু বাধা বিপর্যয়কে জয় করে অর্জন করেছে অভূতপূর্ব সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন। আমাদের প্রত্যাশা বঙ্গবন্ধুর প্রদর্শিত এই শক্তি, জনগণের ঐক্যবদ্ধ এবং সমন্বিত প্রয়াস আরও সুদৃঢ় হবে বঙ্গবন্ধু কন্যা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। বাংলাদেশের অগ্রযাত্রা হবে অপ্রতিরোধ্য। আমরা সবাই মিলে গড়ে তুলতে পারব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, যেখানে বিরাজ করবে শান্তি, বঞ্চনা এবং নির্যাতন থেকে মানুষ পাবে মুক্তি এবং যেখানে সকল নাগরিক অধিকার থাকবে সুনিশ্চিত। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর রওনক জাহান।